বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতে থাকছেন, এমনটি সংবাদ প্রকাশ করেছে সিএনএনের সহযোগী সংস্থা নিউজ 18। তারা তাদের এই প্রতিবেদনকে এক্সক্লুসিভ বলে জানিয়েছে। আপনারা জানেন, গত সোমবার বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর থেকে সেখানেই আছেন। এর মাঝে অনেক ধরনের খবর বেরিয়েছে, তিনি হয়তোবা যুক্তরাজ্যে যেতে পারেন, যুক্তরাষ্ট্রে যেতে পারেন, এমনকি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবে যেতে পারেন। কিন্তু এখনও কোনো দেশে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর বদলে তিনি ভারতেই ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন, এমন একটি খবর দিয়েছে নিউজ 18। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। ভারতীয় কর্তৃপক্ষের বরাদে নিউজ 18 বলেছে, হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন, কারণ ভারতের কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন নেই। নিউজ 18-এর সাংবাদিক জানিয়েছেন, যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্যে এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রেও তার ভিসা বাতিল করা হয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপীয় অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন, ততদিন তিনি ভারতে অবস্থান করতে পারবেন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, হাসিনার অন্য কোনো নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা এখন কাজে দিচ্ছে না, ফলে তিনি আপাতত ভারতেই থাকবেন। এখানে বলে রাখি, সরকারের সঙ্গে দেশ জুড়ে সহিংস বিক্ষোভের মুখে সোমবার 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান এবং তিনি সামরিক হেলিকপ্টারে যান এবং সেখানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে পৌঁছান। সেখানে ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে সাক্ষাৎ করেছিলেন। পরবর্তীতে ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছিল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এবং সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সব কিছু অবহিত করেছিলেন সংসদকে। এবং ভারতে বলা হয়ে থাকে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র এবং শেখ হাসিনারও দীর্ঘদিনের মিত্র, সেই হিসেবে ভারতেই আপাতত থাকার চিন্তাভাবনা করেছেন শেখ হাসিনা। যার সাথে রয়েছেন তার বোন শেখ রেহানা, যদিও তিনি ব্রিটিশ নাগরিক এবং তিনি চাইলে যে কোনো সময় ব্রিটেনে চলে আসতে পারবেন, কিন্তু আপাতত তিনিও সেখানে আছেন। এবং বাংলাদেশে আপনারা জানেন, এই শেখ হাসিনার পদত্যাগের পর সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করা হয়েছে এবং যার নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠছে, দুর্নীতি সহ সর্বশেষ সহিংসতায় ছাত্র হত্যার দায়ও তার উপর চাপানো হচ্ছে এবং সে ব্যাপারে তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করারও দাবি করছেন অনেকে। তবে ভারত সরকারের সাথে এ ব্যাপারে কোনো ধরনের কথা এখনও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেনি এবং ভারতও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে ভারত যেটি জানিয়েছে সেটি হচ্ছে, শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন, যদি ভবিষ্যতে তিনি অন্য কোথাও যেতে চান তখন তিনি যেতে পারবেন। আপাতত এই সংবাদের ভিত্তিতে বলা যাচ্ছে আপাতত ভারতেই থাকছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।